আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আব্দুর রহমান ল্যান্ড সার্ভে অ্যান্ড ল কনসালট্যান্ট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সম্মানিত দর্শক আসন জানি আইন মানি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং নিরাপদ থাকি সম্মানিত বন্ধু আজ আমি আলোচনা করব আত্মহত্যায় সহায়তা করলে তার কি শাস্তি হতে পারে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট এর তিনশো ধারা অনুযায়ী শিশু উন্মাদ বা নির্বোধকে আত্মহত্যায় প্ররোচনা দান করলে সেক্ষেত্রে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড ইহা একটি জামিন অযোগ্য অপরাধ আবার বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো ছয় ধারা অনুযায়ী তিনশো ছয় ধারা অনুযায়ী একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক লোকে আত্মহত্যায় প্ররোচনা দান করলে সেক্ষেত্রে শাস্তি হিসাবে দশ বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে ইহাও একটি জামিন অযোগ্য অপরাধ ধন্যবাদ আসসালামু আলাইকুম